মঙ্গলবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রধান গেটের সামনে মৃত পশুদের চাকরির দাবিতে বিক্ষোভে সামিল এলাকাবাসীরা। গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা। কিষাণ বেসরা নামে এক বিক্ষোভকারী জানায়, মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দেরও কাজ দেওয়া হচ্ছে না, উপরন্তু শাসক দলের ঘনিষ্ঠ এবং বাইরের থেকে লোক এনে কাজে নিয়োগ করা হচ্ছে। কাজের দাবিতে বিক্ষোভ চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের যারা কাজ পায় নাই তারা যেন কাজ পায়। আমরা সব লোকাল লোক, আমাদের প্ল্যান্টের পিছনেই আমাদের বাড়ি, লেবার আর সালেবানে সব আমরা থাকি। আর বাইরে বাইরে দিয়ে আসছে যারা, তারা সবাই কাজ পাচ্ছে, এই পাচ্ছে। ওদের আমাদের অনেক দিন আগেই বলা হয়েছিল যে এখানে আনকিল গেট পাস তৈরি হচ্ছে না, আর এখন আমাদের কানে খবর আসছে যে আনস্কিল গেট পাস তৈরি হচ্ছে। হ্যাঁ, উনি তৃণমূল দল করেন, আমরাও তৃণমূল দল করি, আমরাও পার্টি করি, ওরাও পার্টি করে। আপনাদের ইউনিয়নকে কি জানাবেন ব্যাপারটা? হ্যাঁ, এই ফোনে আপনাদের সাহায্যে ওরা জানতে পারবে। চাইছেনটা কি আপনারা? আমরা চাইছি আমাদের যারা কাজ পায় নাই, যারা ভাইরা মারা গেছে প্ল্যান্টে বা বাইরে কাজ করতে করতে, তাদের কাজটাই আমরা চাই। ওদের ঘরের ফ্যামিলির মধ্যে একজন করে কাজটা পাই জন্য। অন্যদিকে বিজেপি জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ দেখাচ্ছে, এখানে বিজেপি বা অন্য কোনো বিরোধী দল বিক্ষোভ দেখায়নি। এর থেকে বোঝা যাচ্ছে দলের কি হাল, তোলা দিলেই কাজ মিলছে, না হলে মিলছে না, এটাই বাংলার বর্তমান পরিস্থিতি বলে শোনা যাচ্ছে। এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের কর্মী নাই, আমি করছি না, তারাই বলছেন যে আবার ফেরত এসে ভেতরে তিনি আবার মন্ত্রী মলয় ঘট এবং তার ভাইয়ের নির্দেশে ভেতরে একটা তোলাবাজির প্রক্রিয়া আবার চালু করতে চাইছেন। কন্ট্রাক্টরদের কাছ থেকে তোলা তুলব, জুলুমবাজি করব, আর যারা প্রতিদিন ডিপিএল লাগোয়া ওয়ার্ডগুলোয় থাকেন 31, 39, 40 তৃণমূলের কর্মীরাই পেটে গামছা বেঁধে বসে থাকবেন পার্টি অফিসে, পার্টি অফিস পাহারা দেবেন, তারা কর্মসংস্থান পাবে না। আর এই তোলাবাজ নেতৃত্বদের নামে গেট পাস তৈরি হবে, এই জিনিস বরদাস্ত করা হবে না। ভারতীয় জনতা পার্টি সবসময় আমরা মানুষের সাথে ছিলাম, মানুষের পাশে ছিলাম। আমরা এই ডিপিএল লাগোয়া এলাকায় যারা বসবাস করেন, সে যদি তৃণমূলেরও কর্মী হন, তার যদি চাকরি পাওয়ার অধিকার থাকে, যারা ডেথ বেনিফিট স্কিমে আসেন, যাদের এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়নি, তাদেরকে আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। সাধারণ কর্মী যদি কেউ তৃণমূলও করে থাকে, তার যদি এমপ্লয়মেন্ট হয়, আমরাও ভারতীয় জনতা পার্টি তার পাশে দাঁড়িয়ে আন্দোলন করব। আপনারা চন্দ্রশেখর ব্যানার্জি, সহসভাপতি, বর্ধমান জেলা বিজেপি। বিক্ষোভকারীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অতি দ্রুত তাদের দাবি পূরণ না হলে তারা লাগাতার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। ব্যুরো রিপোর্ট, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ক শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।